ইমান হারাবার প্রমাণ সমাজের পাপাচার। আমরা ইমান যে হারিয়েছি, আমাদের মা জাতির অবস্থা দেখলে বুঝি আমাদের ইমান নাই, ঠিক নয় কি? আমাদের মা জাতির অবস্থা দেখলে বোঝা যায় আমাদের ইমান নেই। পাঠাও উবার, কতগুলি কোম্পানি বেরিয়েছে, মোটর সাইকেল ছেড়েছে। মহিলারা মোবাইলে তাদের আইডি খুলে নক করে, প্রাইভেট কার যদি আসে নেয় না, মোটর সাইকেল নেয়। মোটর সাইকেল চালকের পেছনে এমনভাবে বসে তাকে পাজা কোলা করে ধরে, স্বামীর সাথে বসতেও তো এরকম লজ্জা লাগে। ঢাকায় দৃশ্য দেখি, ও ভাইয়েরা ইমান যে নাই, সমাজে যে ইমান নাই, থাকলেও মুমূর্ষু অবস্থায় দু চারজনের ভিতরে আছে। ম্যাক্সিমাম ইমানদারের মধ্যে যে ইমান নাই, অজু গোসলের ওয়াজ করে আমার কি লাভ হবে? হ্যাঁ, يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا সকালে ইমানদার, বিকালে কাফের। বিকালে বেঈমান জাহান্নামী, সকালে জান্নাতি বিকালে জাহান্নামী। সকালে আল্লাহর বন্ধু ছিল, বিকালে আল্লাহর দুশ্মনে পরিণত হলো। সকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিল, বিকালে তার উম্মত থেকে খারিজ হয়ে গেল। এটা তো সেই যুগ না, সেই যুগ না, এটা সেই যুগ। যে কোনো ব্যক্তি একটা হারামকে হালাল মনে করে তার ঈমান নাই। মা তারাক্তু বাদি ফিতনাতান আদর আলার রিজালি মিনান নিসা, নারী জাতির মতো এত ক্ষতিকর ফিতনা পুরুষ জাতির জন্য আমি আর কোনোটা রায় রেখে যাই নাই। শয়তানের চেয়ে বেশি ক্ষতিকর, শয়তানের চেয়েও একটা নারী পুরুষের জন্য ক্ষতিকর যদি সে মিসগাইড হয়। স্কুলে যান, এটা কি ইমানদারের সমাজ? অফিসে যান, অবস্থা দেখলে ইমানদারের সমাজ? ও ভাইয়েরা জাহান্নামী। নিসাউন কাসিয়াতুন আরিয়াতে, পোশাক পরা উলঙ্গ নারী জাহান্নামী হয়ে গেছে। আমি তারে তাইমুমের মাসলা শিখিয়ে লাভ কি? তারা আমি তাইমুমের মাসলা শিখাচ্ছি, তারা আমি ওজুর মাসলা শিখাচ্ছি, তারা আমি ডান হাত আর বাম হাতের মাসলা দিচ্ছি, তারে আমি বিতির নামাজ তরিকা শিখিয়ে দিছে, ও তো কাফের বেঈমান, জাহান্নামী হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার ঘোষিত রায় সে জাহান্নামী। নিসাউন কাসিয়াতুন নারিয়াত, পোশাক পরা উলঙ্গ নারী, তার কোনো নামাজ রোজা হজ উমরা যাকাত কিচ্ছু আল্লাহ নেবেন না, কিছুই নেবেন না। তুমি আগে হিজাব ধরো, আগে পোশাক ঠিক করো, আগে নারীত্ব ঠিক করো, আগে ইজ্জত আবরো তুমি ঢাকার ব্যবস্থা করো, তারপরে তোমার লগে কত, ঠিক না কি? ঈমান নাই, ওয়াজ করে কি লাভ হবে?